হরে কৃষ্ণবন্ধুরা আর রেবোশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটা একদম মন্দিরের গেট থেকেই শুরু করছি তো আজকের ব্লগটা একটু অন্য রকম আজকে মন্দিরে হেরিটেজ প্রোগ্রাম আছে তো কালচার প্রোগ্রাম হবে তো সেই জন্যেই সেই নিয়েই আজকে ব্লগটা আর পুরো ব্লগটাতেই হেরিটেজ প্রোগ্রাম নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এইখানে দেখুন ভগবান দর্শন করে ভগবানের সামনেতেই এখানে কত ছোটো ছোটো বাচ্চারা আঁকার কম্পিটিশানে দিচ্ছে তো এখানে এই যে বসেছে এরা বসে বসে এখন আঁকছে তো এখানে আঁকার কম্পিটিশান হচ্ছে এই সব বাচ্চাগুলোদেরকে নিয়ে আর আজকের প্রোগ্রামগুলো বেশিরভাগ সব বাচ্চাদেরকে নিয়ে তো আমি এখানে আপনাদের একটু পুপাতকে দর্শন করে দিলাম আর এইখানে এত ছোট ছোট বাচ্চারা এত অসম্ভব সুন্দর কৃষ্ণের মূর্তি এঁকেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে একটু পরে দাঁড়ান আর এই দেখুন এদের আঁকার প্রতিযোগিতা হয়ে গেছে সবাই তাই সবাই ভগবান দর্শন করছে প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর ভগবান দর্শন করে তারপরে এখনও এক দুটো বাচ্চা আঁকছে এখনও তো সেই জন্য মাতাজিরা ওখানে বসে গাইড করছে এই দেখুন তো এইখানে বাচ্চাগুলো দেখুন কি সুন্দর কৃষ্ণের মূর্তি এঁকেছে দেখুন এখানটা দেখুন এই বাচ্চারা দেখুন কি সুন্দর এঁকেছে দেখুন আর এখানে যে বাচ্চাগুলোদের আঁকা হয়ে গেছে তারা ওখানে গিয়ে ভগবানকে দর্শন করছে আর এইখানে এখনও এই বাচ্চাগুলোদের আঁকা হয়নি ওরা এখনও করছে আঁকছে তো ওই জন্যে মাতাজিরা এখানে ভলেন্টিয়ার হয়েছে তাই এখানে গার্ড দিচ্ছে তো বাচ্চাগুলোকে আর ওরা এত অসম্ভব সুন্দর এঁকেছে আপনারা দেখলে নিজে চোখের সামনে থেকে না দেখলে বিশ্বাস করবেন না আমি দেখলাম সত্যি অপূর্ব এঁকেছে আর এই দেখুন এই বাচ্চাগুলোর হয়ে গেলেই কম্পিটিশান পুরো শেষ হয়ে যাবে তো এরা এখন একেবারে চলে যাবে হচ্ছে কালচার হলে তো কালচার প্রোগ্রাম হচ্ছে যেখানে সেখানে তো ওইখানেই অনেক কিছু প্রোগ্রাম আছে আজকে তো ডান্স আছে আরও অনেক কিছু আছে যা যা আছে সব আমিও দেখবো আপনাদেরকেও দর্শন করাবো আর তাই পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর মন্দিরে এসেছি আর ভগবানকে দর্শন করাবো না তা কি হয় এই দেখুন আজকে কৃষ্ণ বলরামকে কত সুন্দর লাগছে গৌর্ণিতাই লক্ষ্মী নৃসিংহদেব কত সুন্দর লাগছে দেখুন এক একদম সামনে থেকে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি তো ভগবানকে দর্শন করে সোজা একেবারে চলে যাব হচ্ছে নতুন যে মন্দির হচ্ছে সেখানে আর এই দেখুন চলে এসেছি একদম নতুন মন্দিরের গেটের সামনে আর এনারা যে দুজন মহিলা যাচ্ছেন এনারা হচ্ছেন জাজ তো এখানে যে নাচটা হবে সেই নাচের কম্পিটিশানের ফার্স্ট সেকেন্ড থার্ড কী হবে ওনারাই সিদ্ধান্ত নিয়ে করবেন জাজ করবেন তো আর এই যে এইটা হচ্ছে নতুন মন্দির এখনও কাজ হচ্ছে নতুন মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি এখনও কয়েক বছর লাগবে তারপরে পুরো মন্দিরটা কমপ্লিট হবে তো এইখানে নতুন মন্দিরের একদম ওপর থেকে কেমন নিচ কেমন লাগছে দেখুন আর এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়িটা মানে আমরা যেখানে আছি তো সেই জন্যই একটু মন্দির থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে সেটাই একটু জুম করে দেখিয়ে দেখিয়ে দিলাম আর চারিদিকটা দেখুন ওপরের মন্দির থেকে খুব সুন্দর লাগছে তাই জন্যে আপনাদের ভিউটাও খুব সুন্দর লাগছে ওই জন্য আপনাদের সাথে একটু নতুন মন্দিরে উঠে তারপরে ভিউটাও দেখিয়ে দিচ্ছি আর ওখানে এখনও একটু প্রোগ্রাম রেডি হতে দেরি আছে সময় লাগবে তাই জন্যে ওপরে একটু নতুন মন্দিরটাও ঘুরতে আসলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো সেই জন্যেই আপনাদের সাথে এইগুলো সব শেয়ার করছি তো যেখানে আজকে প্রোগ্রামটা হবে একতলায় ওইটাই কেবলমাত্র ওই প্রোগ্রাম হলটাই কমপ্লিট হয়েছে ভালোভাবে নিচের তলার ভেতরটা আর বাকি সবগুলো এখনো বাকি আছে কাজ হচ্ছে পুরোটা কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত তো ওই প্রোগ্রাম হলটা পুরো রেডি আছে বলে ওইখানেই প্রোগ্রামটা হবে চলুন একেবারে তাহলে চলে যাই প্রোগ্রাম হলে ওখানে গিয়ে কি কি হয় কী কী অনুষ্ঠান হচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো চলুন So in that year of 2002, uh, we were living in a rented place in Urkal, Limraj and from there, that year itself we started in a very small way. During Krishna Janmashtami, we used to hold this heritage fest. So at that time we used to have 500, or 600 children participating. Namaskar <laughs> ಚಿನ್ನಪ್ಪ ಗಣ್ಯರು ಶಿಲ್ಪ ಮೇಡಮ್ ಈ ಸ್ಥಾನ ಗುಡಿಯ ಎಲ್ಲ ಕೃಷ್ಣ ಭಕ್ತರಿಗಿಂತ ನಮಸ್ಕಾರಗಳು ಈ ಒಂದು ಸುಂದರವಾದ ಹೆರಿಟೇಜಸ್ನ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಉತ್ಸವದ ಈ ಒಂದು ಸುಂದರವಾದ ಕಾರ್ಯಕ್ರಮದ ಮುಖ್ಯ ಪುತ್ರಗಳಾಗಿರುವಂಥ আর প্রথমেই তো আপনারা দেখলেন যে নৃসিংহদেবের আরতির মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুরু হলো তারপরে ওখানে যারা অনারেবল প্রভু আর পার্সন আছেন তারা বক্তৃতা দিলেন একটু দেওয়ার পরেই এখন নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এখন ডান্স হচ্ছে তো তো এক এক করে আজকে অনেকগুলো ডান্স আছে সব ডান্সগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকের ব্লগটা শুধু হেরিটেজ প্রোগ্রামের মাধ্যমেই ব্লগটা আপনাদেরকে শেয়ার করব আর এই হেরিটেজ ফেস্টিভ্যালটা কয়েক বছর সেই করোনার আগে বল হয়েছিল তো তারপরে আর হয়নি তারপরে এই প্রথম এই বছরে হচ্ছে তাই জন্য আমি এখানে আসা পর্যন্ত তো এই প্রোগ্রামটা দেখিনি আমার কাছে নতুন তা ওই আমিও ওই নতুন প্রথমবার দেখছি তো অনেক দিন পরেও আমি কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করছি তো সেই যে আপনাদের আপনারা তো দেখেইছেন যে ব্যাস পূজার ফেস্টিভ্যালে সেখানেই একমাত্র কালচারাল প্রোগ্রামগুলো হয়েছে তো তারপরে এই এখানে এসে কর্ণাটকে এসে এই যে প্রথম কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে আর এরপরে এই দেখুন একটা শিবের তাণ্ডব নিয়ে নৃত্য হচ্ছে খুব সুন্দর এটা অপূর্ব লেগেছে দেখতে আমার আর এখানে এই যে হলটাও করেছে হলটা এত সুন্দর করে বড়ো করেছে তো এখানে অনেকজন লোক বসে দেখতে পারবে তো বেশ ভালো স্পেসটাও খুব ভালো অনেকটা জায়গায় মিলে আছে আর এখানে সব এই যে বাচ্চারা বসে আছে সামনে তো বাচ্চাদের সামনেই এগুলো সব প্রোগ্রামগুলো হচ্ছে তো বাচ্চাদের অনুষ্ঠান তো আপনাদের প্রথমেই দেখালাম যে আঁকার কম্পিটিশন হয়েছে তারপরে আবার ফুল দিয়ে নানারকম ডিজাইন তৈরি করা কৃষ্ণের মূর্তি তৈরি করা সেগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে লাস্টে শেয়ার করব এই ব্লগের শেষেই আর এখানে এমনি কালচারাল প্রোগ্রাম সেই একদম বছরের শেষে ডিসেম্বর মাসের শেষে একদম জানুয়ারি পড়ছে যেদিন ফার্স্ট জানুয়ারিতে তখন নতুন বছরেতে কালচারাল প্রোগ্রাম হয় তো মহিলারা থাকেন সেখানে শুধু মহিলারাই প্রোগ্রাম করেন প্রোগ্রাম করেন তো মাতাজিদের নিয়ে সবাই বাচ্চাদের নিয়ে তো সেইগুলো প্রোগ্রামগুলো হয় কিন্তু আজকের প্রোগ্রামগুলো হচ্ছে শুধু ডান্স নিয়ে তারপরে ছোটো ছোটো বাচ্চাগুলোদের তাদের শিল্পকলা আর্ট নিয়ে এইগুলো নিয়েই হচ্ছে আজকের প্রোগ্রাম যদিও আমি স্টো এই নাচের স্টোরিটা সম্পর্কে জানি না তবুও দেখে মনে হচ্ছে এটা মহিষাসুর যে অসুর তারই পাট এখানটা দেখাচ্ছে তো এখানে সেই মহিষাসুর যে যুদ্ধ করার সময় যে অঙ্গিভঙ্গিগুলো করেছিল সেই ধরনের ডা অঙ্গিভঙ্গি করেই ডান্সটা করছে তো আমার দেখে যেটা মনে হলো আমি সেটাই বলছি তো এর আগে যে দেখলেন ওটা যে শিবের তাণ্ডব তো সতী দেহত্যাগের পরে যে শিব খুব রেগে গিয়ে যে তাণ্ডবটা করেছিল সেটাই মনে হলো ওটাই ফুটিয়ে তুলেছে তো নাচের মাধ্যম দিয়ে আর এখন এইটা দেখে তো মনে হচ্ছে যে চামুণ্ডা দেবী চামুণ্ডা যে কালীর রূপ তার যে লীলাটা তো সেইটাকেই ফুটিয়ে নাচের মাধ্যমে দেখাচ্ছে তো চামুণ্ডা দেবী চামুণ্ডার নৃত্য হচ্ছে এখানে প্রোগ্রামটা যেহেতু হেরিটেজ প্রোগ্রাম ওই জন্যে সব কিছু আজকের প্রোগ্রামটা পুরোটাই ডান্সগুলো পুরোটাই একদম কৃষ্ণ শিব আর কালী দুর্গা এগুলোর উপর ভিত্তি করেই হচ্ছে আর কয়েকদিন ধরেই হেরিটেজ প্রোগ্রামটা হচ্ছে তো আমার আর আশা হয়ে ওঠেনি কারণ ওয়েদারগুলো এতটাই খারাপ যাচ্ছে কয়েকটা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে প্রত্যেক দিন তো ওই জন্যে এই বৃষ্টিতে আর সোনাকে নিয়ে আসেনি ঠান্ডা হাওয়াও দিচ্ছে বাইরে ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে আর বেরোয়নি তো আজকের ওয়েদারটা একটু ভালো দেখলাম ওই জন্যে চলে এসেছি তো এই ডান্সটা হয়ে গেলো এখানেই আর এরপরেই আবার একটা শুরু হয়ে গেছে এই দেখুন কৃষ্ণের ডান্স তো কৃষ্ণকে নিয়ে ডান্স হচ্ছে তো কৃষ্ণের নাচ দেখুন জানুয়ারি মাসে যে প্রোগ্রামটা মন্দিরে হয় ওটাতেও সব মেয়েরা মিলেই ওখানে ডান্স করে তারপরে কীর্তন করে আর ড্রামাটা যে হয় নাটকগুলোও বাচ্চারা আর মাতাজিরা মিলে করে তো এইখানেও যারা নৃত্য করলো যা সবাই মেয়েরাই করেছে তো বেশ ভালোও লাগছে দেখতে আর হ্যাঁ এখনও সামনে জন্মাষ্টমী অনুষ্ঠান আছে খুব বড় করে অনুষ্ঠান হবে তো সেই সময়ও অনেক কালচারাল প্রোগ্রাম হয়তো হবে তো সবচেয়ে বড় অনুষ্ঠান এখানে ওইটাই হয় জন্মাষ্টমী অনুষ্ঠান আর রাত পর্যন্ত অভিষেক হয় তো সেই সময়ও হয়তো এইখানেই প্রোগ্রামগুলো হবে যা যা সেই সময়ও নিত্য অনুষ্ঠান থাকে তো অনেক কিছু অনুষ্ঠান থাকে তারপরে লাস্টে একদম প্রোগ্রাম হয় কীর্তন হয় তারপরে অভিষেক হয় তো সেই এই বছরেও তাই হবে মনে হচ্ছে তো সেই সব ব্লগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো আমার মনে ছিল না যে কালচারাল প্রোগ্রাম তো জন্মাষ্টমীতেও হয় সেটাই আপনাদের সাথে ওই জন্যে শেয়ার করলাম আর এখন হচ্ছে এরপরে একবারে জন্মাষ্টমীতে এই সব প্রোগ্রামগুলো হবে তো এর থেকেও আরও বড় করে প্রোগ্রামটা হবে তো আজকের ব্লগটা যেহেতু অন্য রকম তো আজকের ব্লগটা শুধু হেরিটেজ প্রোগ্রাম নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে এই ডান্সের পরেই তারপরে আবার একটা ডান্স আছে ডান্স হয়ে গেলেই নৃত্য অনুষ্ঠান তো আজকের মতো শেষ হয়ে যাবে আর এখনও হয়তো আর দু তিন দিন মতো এই অনুষ্ঠানটা হবে তো এখন যে এই ডান্সটা হচ্ছে এই ডান্সের পরেই আর একটা নৃত্য অনুষ্ঠান আছে এই যে এই নৃত্য অনুষ্ঠানটাই শেষ তো এর মাধ্যম দিয়ে আজকের মতো হেরিটেজ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো আর এখন এর পরে হয়তো আবার পুরস্কার দেবে তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে হয়তো তো আমি এবারে বাড়ি চলে যাবো এই নৃত্য অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই এই দেখুন এখন শেষ হয়ে গেছে সব নৃত্য অনুষ্ঠান তো এবারে বাড়ি চলে যাব তার আগে আপনাদেরকে একবার এই হলটা দেখে দেখিয়ে দিচ্ছি যেহেতু এই হলটা নতুন করেছে তো এই যে নতুন মন্দিরের নতুন যে টেম্পেলটা হচ্ছে এই টেম্পেলের নিচে একতলাতে এই কালচারাল প্রোগ্রাম এই হলটা তৈরি করেছে তো এইটাই একমাত্র ভেতরেটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি এখনও কাজ হচ্ছে সব আপনাদের তো দেখালাম তো সেই জন্য আপনাদেরকে একবার এই হলটা দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে করেছে দেখুন এই দেখুন অনেক লোক একসাথে বেশ ভালো করে বসতে পারবে খুব ভালো করেছে হলটা আর আপনাদের এখন দেখাচ্ছি দাঁড়ান যারা এখন নিত্য করে আসলো তাদের সাথে একটা ভিডিও তুলেছিলাম ফটো তুলেছিলাম সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এবারে আমি বলেছিলাম আপনাদেরকে যে ফুল দিয়ে কৃষ্ণের মূর্তি এবং আরও অনেক কিছু ডিজাইন করার কম্পিটিশন হয়েছিল তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ